ক্যামেরার সামনে এসে বলছি আমার জান খুলে যা, সেলফি দিচ্ছি, সেলফি দিয়েই পরবর্তী পর্যায়ে ঝগড়াঝাটিতে মত্ত হচ্ছি এবং মানে দুজনের ভেতরে মনের কোনো মিল নেই। এটার চাইতে আমার কাছে মনে হয় সত্য ভাষণটা জরুরি দরকার। আমি ওকে সমস্ত জায়গা থেকে আমি ব্লক করে দিয়েছি, ব্লকটা আমি খুলি না, খুলবো না। টুটুল তখন তেমন কিছু করে না, এলআরবিতে কাজ করে, একটু 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 করে টাকা জমিয়ে ওই দেখো আমার মনে করো যে আমার ফার্স্ট ম্যারেজ ডেতে বা আমার জন্মদিনে ছোট্ট একটা কিছু দিয়েছে, ছোট একটা কান দুল দিয়েছে। আমি আসলে যে টুটুলকে বিয়ে করেছিলাম আমি সেই টুটুলকে চাই, আমি সেই টুটুলকে চাই না। যখন মানুষ সেলিব্রিটি হয়ে যায় মানুষ বুঝতে পারে না যে তার বদলটা কীভাবে হলো। সম্পর্কগুলো এমন, এখানে ডিসরেসপেক্ট করবার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো ডিসরেসপেক্ট করতেই পারবো না, কারণ আমার দুটো সন্তানের বাবা সে, আর সে ভালো আছে, ভালো থাকুক। আমি সবসময় সে দোয়া করি, কখনও তাকে নিয়ে আমি কোনো নেগেটিভ এই পর্যন্ত বলিও নি আর আমি বলতেও চাই না। তবে সম্পর্কটা সবসময় মনে রাখবে, পাশাপাশি দুটো মানুষ হাসছে, খেলছে। আমার মিডিয়ার অনেক মানুষ তাদের অনেকেরই পার্সোনাল লাইফ তো আমি জানি, হাসছে, খেলছে, ঘুরছে, ফিরছে, কিন্তু তাদের ভেতরে যে কতটা তোলপাড় কেউ জানো না তোমরা। আমি জানি না তোমরা জানো কি না, বাট আমার কাছে আমি দর্শকদের জন্য বলছি, তারা কেউ জানে না। তাদের জন্য অনেকে অনেক দোয়া করছে, অনেকে অনেক কিছু, আহা সুখী পরিবার। আসলে আমার যে একটা প্রবলেম যেটা হয়েছে যে আমি স্ট্রংলি বলেছি যে না, আমি আসলে এই জায়গাটা পাচ্ছি না। আমি প্রতিনিয়ত মিথ্যা বলাটা, মানে দেখো আমাদের ধর্মে প্রথম একটা জিনিস বলে যে তুমি সত্য কথা বলো, সৎ পথে চলো, সত্যি কথা বলো, বললেই কিন্তু তোমার চলাচলটাই সহজ হয়ে যাবে। আর কোনো অনেক কিছু কিন্তু করতে হবে না, তুমি যদি সত্যি কথা বলো তাহলে তুমি চুরি করতে পারবে না, তুমি উল্টা পাল্টা কিছু করতে পারবে না, করলে কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। তো সত্যি কথা বলে আমি প্রতিনিয়ত যে মানুষের সাথে আমার কাছে সমস্যা চলছে, আমি মানুষজনের সামনে যে হা হা হি, কারণ আমি তো অভিনেত্রী, আমি তো পারবো, এটা তো করাই যায়, করতেই পারতাম। কিন্তু যে জায়গাটায় আসলে এই জিনিসটা নাই, এই মমতাটা নাই, যে মায়াটা নাই, আর মায়াটা কেন ছুটে গেছে, কী গেছে, এটা আসলে তুমি আর আমি বলতে পারি না। অনেক আবেগ নিয়ে আমরা অনেক কিছুই করে ফেলি, করবার পরে তারপরে যখন ওটা মনে করো তোমার একটা লেখা হঠাৎ করে মাথায় আসলো, মনে হলো এটা যদি একটা না লিখি মনে হবে যে জীবন মরে যাচ্ছে। তুমি লিখলে, লিখবার পরে ওটা একটা কোনায় একটা ডায়েরিতে পড়ে আছে, হয়তো বা বছরের পর বছর সেই ডায়েরিটা ধরছই না। এরকম আছে না অনেক লেখা, তো এরকমই হয় জীবনের। কিন্তু আমরা যখন আবেগী হয়ে কোনো কাজ করি তখন মনে হয় এর চাইতে মনে হয় এটা না হলে মানে জীবনে বাঁচবো না। কিন্তু যখন প্র্যাকটিক্যাল লাইফে পড়ি, প্র্যাকটিক্যাল লাইফ ইজ সামথিং ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। সো প্র্যাকটিক্যাল লাইফে যখন পড়েছি তখন আস্তে আস্তে যে জায়গাগুলো তৈরি হয়েছে, একটু একটু করে হয়তো ডিস্টেন্স বেড়েছে, আমরা বুঝতে পারিনি, আমরা ট্রাই করেছি, টুটুলও ট্রাই করেছে, আমি ওর কোনো ইয়ে দেবো না, আমিও ট্রাই করেছি, কোনো একটা জায়গায় গিয়ে হয়তো বা ইথারে মেলেনি। এবং ইথারে মেলেনি এই জায়গাটায় মানুষ অনেকেই বলবে যে তানিয়া পা আপনার তো এমনিতেই মানে একটা পাস্ট লাইফ ছিল, তারপরে আপনি আবার এখানে কেন। সাধারণত মেয়েরা এই সাহসটাই করে না, কিন্তু আমার কাছে মনে হয় যেখানে ইথারে মিলছে না, যেখানে জায়গাটা চলছে না, আমাদের ধর্ম তো এমন বলে না যে এক জায়গায় তোমাকে আটকে থাকতেই হবে, এটা না হলে এভাবেই থাকতে হবে, এরকম কিন্তু বলে না। ইট ইজ বেটার নট টু স্টে উইথ দোজ পার্সন যাদের সাথে তোমার ইথারে মিলছে না, রাদার দেন লাই। লাইক আমি মিথ্যা বলছি মানুষের সামনে, ক্যামেরার সামনে এসে বলছি আমার জান খুলে যা, সেলফি দিচ্ছি, সেলফি দিয়েই পরবর্তী পর্যায়ে ঝগড়াঝাটিতে মত্ত হচ্ছি এবং মানে দুজনের ভেতরে মনের কোনো মিল নেই। এটার চাইতে আমার কাছে মনে হয় সত্য ভাষণটা জরুরি দরকার, কারণ দিন শেষে হিসাব কিন্তু তোমাকে দিতেই হবে ভাইয়া, আল্লাহর কাছে তোমাকে হিসাব তো দিতে হবে। তুমি কতগুলো মিথ্যা বলছো আর কত কিছু বলছো, তো যে সম্পর্কের ভেতরে আসলে ওই মমতাটা ছিল না বা ভালোবাসাটা ছিল না, মেবি সামহাউ ওটা লুজ হয়েছে, সেটা খুঁজবার আসলে ওভাবে কোনো আমরা ট্রাই করেছি, বাট উই কুড নট, বাট উই ওয়ার নট ফিলিং দ্য সেম। ওইভাবে ফিল করছিল না, আমি ফিল করছি না, যে কারণে উই ওয়ার সেপারেটেড ফর লং। মানুষকে তো সেইভাবে বুঝতে নেই, একটা পর্যায়ে মনে হচ্ছে না ইটস বেটার টু লেট হিম গো, বিকজ ওরও তো একটা জীবন আছে, আমি না হয় আমার মতো করে চলছি, ওর তো একটা জীবন আছে, ওর তো চাওয়া পাওয়া থাকতে পারে। সো হোয়াট এভার হি ডিড, ও কিন্তু নিয়মের কোনো কিছু বাইরে, আমি বারে বারে এই কথাটা বলেছি, মানুষ অনেক অনেক কিছু বলে, আমি এগুলো বলা নিয়ে ইয়ে করি না, বাট ও যে কিছু যা কিছু করেছে, বাইরে গেছে, সোনিয়ার সাথে ওর একটা রিলেশন হয়েছে, বিয়ে করে, মানুষের তো জীবন ওটা, ও তো একটা মানুষ, ওটা নিয়ে আমার কোনো রকমের কোনো কিছু নিয়ে নেই, কোনো নেগেটিভ কোনো কিছু আমার নেই। পরে তো এখন এইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বিকজ ইটস লাইক এটা তো ওদের কাছে প্রশ্ন করবো, আমি তো জানি না, যেটা আমি জানি না ওটা আমি কী বলবো।
এখন কি বাচ্চার সুবাদে যেহেতু আপনি তার বাচ্চা আমার সাথে কথা হয় না আমি কথা শোনো আমি ওই দিন থেকে ওকে আমি ব্লক করেছি যেদিন ও সোনিয়ার সাথে ওর রিলেশন হওয়ার পরে তার আগ পর্যন্ত কিন্তু আমার সাথে কথা হতো কারণ বাচ্চা নিয়ে তো আমার কথা বলতেই হবে বলা উচিত না মানে বাচ্চার এবং বাচ্চার সাথে এখন যেটা করি বাচ্চারা কথা বলে আমি কখনো বাচ্চাদেরকে আটকাবো না বাচ্চাদেরকে ডিসরেসপেক্ট করতে দিব না আই এম দ্য লাস্ট পার্সন ইন দিস ইউনিভার্স যে আমার বাচ্চারা যেন ওর বাবাকে একটা ডিসরেসপেক্ট করবে এটা আমি সহ্য করবো এটা আমি করতে দিব না যেটা হচ্ছে যে যেদিন সোনিয়ার সাথে ইয়ে হওয়ার মানে রিলেশন হওয়ার পরে যেদিন একসাথে মনে করো আমাদের কিছু মানে ওর যা মানে আত্মীয় স্বজন মেয়ে যারা ছিল ইনক্লুডিং মি আমি ওর সন্তানের মা কোনো দরকার কিন্তু ছিল না আমাকে সব ব্লক করে দিয়েছিল ও যেদিন ব্লক করেছে ও ব্লক আমি যখন ফিল রিয়েলাইজ করেছি এটা ব্লক করে আমি না প্রথম বুঝি না ভেবেছি নেটওয়ার্কের বাইরে বা কিছু বেশ কিছুদিন আমি কিন্তু টেক্সট করে গেছি যে কী হলো তুমি ঠিক আছো শরীর ঠিক মানে এরকম আর কি আমি জানি কিন্তু যে ওর সাথে একটা মেয়ের একটা কিছু হবে বা কোনো কিছু এটা তো সব বিগ ডিল কোনো কিছু না বাট আমার বাবা বাচ্চার বাবা ঠিক আছে কি না ভালো আছে কিনা তো জানতেই পারে যখন দেখেছি যে না ওটা মানে আসলে ব্লকড যখন দেখেছি ব্লক তখন আমার কাছে মনে হচ্ছে যে ওকে তুমি যেহেতু তোমার জীবনে আমাকে ওইভাবে করেই চাও না কোনোভাবেই চাও না আমি কেন চাইব তুমি যদি আমাকে ছাড়া এইভাবে করে বাঁচতে পারো আমি কেন পারবো না মানুষ চাইলে পারে না এরকম কোনো কিছু কিন্তু নেই আমি ওকে সমস্ত জায়গা থেকে আমি ব্লক করে দিয়েছি ব্লকটা আমি খুলি না খুলবো না হি ইজ লাইক ডান ইন মাই লাইফ আমি আসলে যে টুটুলকে বিয়ে করেছিলাম আমি সেই টুটুলকে চাই আমি সেই টুটুলকে চাই না আমার কাছে কেন যেন মনে হয় আমি যদি একটা উইশ পেতাম তাহলে আমি বলতাম যে তুমি সেই আগের এসআই টুটুল মানে সেই টুটুল হয়ে যাও এসআই টুটুল থেকে তো খুব খেপে গেছিলো আমার উপর অনেক ইয়ে করলো হ্যাঁ আমার মানে ইয়ে তোমার সহ্য হচ্ছে না মানে আমি যে সাকসেস হয়েছি ও বুঝতেই পারেনি আমার ভালোবাসার জায়গাটা টুটুল তখন তেমন কিছু করে না এলার বেতে কাজ করে একটু 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 করে টাকা জমিয়ে ওই দেখো আমার মনে করো যে আমার ফার্স্ট ম্যারেজ ডেতে বা আমার জন্মদিনে ছোট্ট একটা কিছু দিয়েছে ছোট্ট একটা কানের দুল দিয়েছে বা কিছু আমার কাছে ওই গিফটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট রাদার দেন যখন ও অনেক এক্সাইটেড হয়ে গেছে মনে করো একটা বড় ডায়মন্ডের আংটি এনে দিয়ে বলেছে এ নাও এটা তোমার জন্য নিয়ে আসে বা ওয়ে অফ গিভিং থিংস আস্তে আস্তে ওটা কিন্তু বদল হয় মানুষের হয় কি যখন মানুষ সেলিব্রিটি হয়ে যায় মানুষ বুঝতে পারে না যে তার বদলটা কীভাবে হলো